হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমের দেশে অর্থাৎ আর না ফেরার দেশে চলে গেলেন ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এর হুগলি জেলার মহিলা সমিতির সভাপতি জননেত্রী শ্রী বাণী দত্ত। যদিও এর আগে বার চারেক স্ট্রোকে আক্রান্ত হন তিনি, কিন্তু এবারে আর শেষ রক্ষা হল না, মৃত্যুতেই শেষ হল জননেত্রীর ইহলোকের কর্মকাণ্ড। তবে থেকে গেল তার দীর্ঘ সংগ্রামের এবং কর্মজীবনের ইতিহাস, যা পার্টি কর্মীদের আগামী দিনের কাজে অনুপ্রেরণা যোগাবে। কমিউনিস্ট পার্টির হুগলি জেলা কমিটির পার্টি অফিসে শ্রী বাণী দত্তকে শেষ শ্রদ্ধা তথা চিরবিদায় জানান তার সহকর্মী ও সহযোদ্ধারা। হুগলি থেকে বরুণ গুহের রিপোর্ট, খবরের দর্পণ। এখন মহিলা সমিতির পক্ষে ঊষা দি, যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।